वेलकम बैक टू माय चैनल गौरांग सुपर्णा कैमन आसो तुम्हारा सबाई आशा करछि तुम्हारा सबाई अनेक भालो आछो और आमिओ अनेक भालो आछि। तो आजकेर भिडियो टाइटल और थंबनेल देखे तुम्हारा निश्चय बुझे गेछो जे आजकेर भिडियोटा कोन टपिकेर ओपर होते चलेछे। तो आजकेर आमि तोमादेर संगे एकटा दारुण रेसिपी शेयर करते चलेछि। तो आजकेर जेटा शेयर करब तो सेटा हलो शोल माछेर कालिया। और आमि माछगुलोके देखो एकटु छोटो साइजेर करे केटे निएछि और काटार पर हलुद और लवण और ओपर थेके एकटु सर्षे तेल काँचा सर्षे तेल दिए पुरोटा आमि माखिए रेखे दिएछि। और एखाने देखो माछेर टुकरोगुलो ठीक जे रकम साइजेर करेछि तो आलुगुलोर टुकरो ठीक एकी साइजेर करे केटे निएछि। और एई पुरो रेसिपिटा करार जन्य आमार जा जा मसला लागबे सेटा हलो देखो एखाने आमि कयेकटा शुकनो लंका निएछि और एखाने निएछि दुटो तेजपाता एकटा दारचिनी टुकरो निएछि आर किछुटा परिमाण गोटा जिरे निएछि। तो मोटामुटी एगुलो शुकनो मसला आमार एई मसलागुलोई लागबे। और आमि किछुटा मसला शिलनोड़ाते बेटे निएछि तो सेगुलो हलो देखो रसुन बाटा और किछुटा आदा बाटा और एखाने देखो किछुटा पेंयाजो बेटे निएछि और अल्प किछुटा पेंयाज कुचि निएछि। तो मोटामुटी एई मसलागुलोई लागबे और आमि पुरो रेसिपिटा सर्षेर तेलेई करब। तो चलो एखन रेसिपिटार दिके जावा जाक। আর আমি এখন উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এইভাবে হাতটাকে এই এপাশ ওপাশ করে দেখে নিলাম যে কড়াইটা গরম হয়েছে কিনা। তো এইভাবে দেখলে কড়াই থেকে যখন গরম ভাপটা হাতে লাগবে তো তখন আমি বুঝতে পারবো যে খুব ভালোভাবে কড়াইটা গরম হয়ে গেছে। তো আমি এভাবেই ট্রাই করি আর তো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম। আর এই পুরো রেসিপিটা আজকের আমি উনুনেই করছি। তো প্রথমেই বলে দিলাম যে উনুনে করছি আর আমি এখন আলুটা একটু ভেজে নিয়েছি। আলুতে আলুর পরিমাণ মতন কিছুটা লবণ দিয়ে দিয়েছি। তো চলো এখন আমি আলুগুলোকে একটু অল্প হালকা করে ভেজে নিই। তো দেখো এখন আমার আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আর আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি। তো মাছটাকে অল্প একটু করে ভেজে নেব। আর বাইরে খুব বর্ষা হচ্ছে, তোমরা বর্ষার আওয়াজটা বোধহয় শুনতে পাচ্ছ। তো দেখো আমি এখন মাছগুলোকে সবগুলো একসঙ্গেই কড়াইতে ঢেলে দিয়েছি ও তারপর অনবরত নাড়তে থাকবে, কারণ এইভাবে করলে মাছগুলো মানে কি বলা যায় যে ডেকে যায়, তো এইগুলোর চান্স হয় না। কারণ কালো মাছ কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবে যে একটু তাপ পেলে বেঁকে যায়, এই যেমন লেজের টুকরোগুলো বেশি। তো যেহেতু আমি এই মাছের টুকরোগুলো ছোট ছোট করেছি তাতে বেঁকে যাওয়ার চান্সটা খুবই কম আছে, কারণ বেঁকে যাওয়ার মতন মাছটাই নেই এখানে। তো এই যে লেজের টুকরোটা আছে তো এটাও বেঁকে যাওয়ার চান্স থাকে। তো আমি মাছগুলোকে একদম ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নেব। তো চলো এখন মাছগুলো ভেজে নিই, তারপর আমি আবার আসছি। তো দেখো আমি একদম মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। তো সবগুলো মাছ একদম লাল করে ভেজেছি দেখতে পাচ্ছ। আর যেহেতু আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আর যেহেতু বর্ষাকাল, আর গ্রামের দিকেই মানে বর্ষাকালে মাছ ধরতে হবে মাঠে, তো এরকম একটা প্রচলন আছে আর সবাই এখানে মানে বর্ষাকালে মানেই মাছ ধরবে এরকম একটা ব্যাপার। তো পুরো মাঠে যে পুরো মাঠ ধান গাছে ভর্তিও হয়ে গেছে আর মাঠের জলও জমে গেছে। তো এখন বেশ কালো মাছ মানে বিভিন্ন রকমের মাছ তো এখন মাঠে পাওয়া যায়। তো এটা আমার শ্বশুর একদম ফুটজাল বলে, ঠিক আছে জানি না তোমরা বুঝতে পারবে কি না। তো ফুটজাল, ইলিশ জাল, ইলিশ জালের ফাঁসগুলো যেহেতু বড় বড় হয় তো এই জালের ফাঁসগুলো অল্প ছোট সাইজে মানে একদম ছোট সাইজ আছে, মাঝারি এরকম বিভিন্ন রকমের সাইজ আছে। তো ওই জালে আমার শ্বশুর ধরে এনেছে এই মাছটাকে। আর এখানে দেখো মশলাগুলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মশলাগুলোকেও একটু কষিয়ে নিচ্ছি। তো সর্ষের তেল দিয়েছি, তারপর গোটা জিরে দিয়েছি, শুকনো লঙ্কা তেজপাতা প্রথমেই দিয়ে দিয়েছি, দারচিনির টুকরোটাও দিয়েছি, তারপর রসুন বাটা দিয়ে দিয়েছি। রসুনটা অল্প একটু ভালোভাবে ভেজে নিয়েছি কারণ রসুনের একটা কাঁচা গন্ধ থাকে। তো ওটা যাওয়ার পর তারপর আদা বাটা দিয়েছি, আদা বাটার ওপরে কিছুটা হলুদ ছিটিয়ে দিলে তো কী হয় যে আদাটা দেওয়ার পরে তেলে যখন আদাটা ছিটকাতে থাকে, ঠিক আছে, তো
একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবে। দেখবে হলুদ গুঁড়ো দিয়ে দিলে তো আদাটা আর ছিটায় না, ঠিক আছে? তো তার জন্য অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছি। তো তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো এখন মনে হলো যে আর একটু তেল লাগবে, তো আমি তরকারিটা একটু অল্প তেলে করার চেষ্টা করছি, কারণ পুরোটা যেহেতু সর্ষের তেলে সব কিছু করবো, আলুটাও প্রথমে ভেজে নিয়েছি, তো সেহেতু সর্ষের তেল মানে রিচ হয়ে যায়, ঠিক আছে? তো তার জন্য অল্প একটু তেলে করার চেষ্টা করছি। তো মোটামুটি মশলাগুলো হয়ে যাওয়ার পর তারপর আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। তো চলো এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিই, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো মশলাগুলো প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন দেখো আমি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একটা বাটিতে জল দিয়ে কিছু সময় আগে থেকে গুলিয়ে রেখেছিলাম। এতে কি হয় যে তরকারির কালারটা একটু ভালো আসে। তো এইভাবে হলুদ আর লঙ্কা একসঙ্গে জলে মিশিয়ে ব্যবহার করবে তোমরা, তো দেখবে যে কালারটা খুব ভালো আসে। তো আমি এভাবেই ব্যবহার করি। তো রান্নার আবার টিপস তোমাদের দিয়ে দিচ্ছি। তো আশা করি অনেকেই, মানে বেশিরভাগ জন রান্না জানে, আমার যতজন ভিউয়ার্স আছে। তো দেখো আর কীরকম কালারটা এসছে আমি তোমাদের দেখালাম। তো এখন ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি। তো চলো এখন আলুর সঙ্গে ভালোভাবে মশলাগুলোকে মিক্সড করে নিই। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, তো যাতে আমার রেগুলার ভিডিও আপডেট তোমরা পেতে পারো। তো তরকারিটা আমি খুব বেশি পাতলা রাখবো না, একদম মাখা মাখা টাইপের করবো, কারণ পাতলা রাখলেই তরকারিটা একদম ভালো লাগবে না। আর আলুটা আমি দেখিয়ে দিলাম যে একদম সেদ্ধ হয়ে গেছে। আর তরকারিটা নামানোর পর আমি এখন ওপর থেকে একটু দারচিনির টুকরো দিয়ে দিচ্ছি। আর আমার ভিডিওতে একটু লাইটের কমের জন্য, তো তার জন্য তরকারিটার কালারটা ঠিক আসছে না, কিন্তু সামনে থেকে তো খুব ভালো কালার এসছে। তো তোমরা এভাবে ট্রাই করবে তো কালারটা খুব ভালো আসবে।